স্বরূপ কথা আমি স্বরূপ দত্ত এসেছি নতুন একটা এপিসোড নিয়ে, এবং এপিসোডের বিষয়বস্তুটা ভালো লাগবে, প্রেরণা পাওয়ার, লড়াই করার। মানুষের জীবনে স্বপ্ন থাকলে, চেষ্টা থাকলে, ইচ্ছে থাকলে মানুষ কত কি করার চেষ্টা করে। তেমনি একজন হলো বাংলাদেশের অভিনেত্রী সিমলা। আপনারা যারা বাংলাদেশের ছবি দেখেন তারা সিমলাকে তো চিনবেন, আর যদি সিমলাকে সিমলা নামেও না চেনেন তাহলে তাকে ম্যাডাম ফুলি নামে চিনবেন। বাংলাদেশে ম্যাডাম ফুলি ছবিতে অভিনয় করেছিলেন সিমলা, এবং সেই থেকে তার জনপ্রিয়তা যেন সিমলা ছাড়া ওই ম্যাডাম ফুলি নামেই বেশি। এবং বুঝতে হবে তিনি কিন্তু বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত একজন অভিনেত্রী। তো আজ অভিনয় জীবনের বেশ কয়েক বছর কেটে যাওয়ার পর যখন সিমলা দেখতে বসেন, বা বাংলাদেশের চিত্র জগতের লোকেরা বা সিনেমা জগতের মানুষরা যখন হিসেব কষেন, তখন দেখেন যে সিমলা জবে থেকে ছবির জগতে এসেছিলেন, তিনি যে পরিমাণ ছবিতে অভিনয় করেছেন তার সমসাময়িক বা তার পরে ছবির জগতে এসে অন্য অভিনেত্রীরা বা অন্য মানুষেরা অনেক বেশি সংখ্যায় ছবি করে গিয়েছেন, সিমলা কেন এত কম করলেন। তখন সিমলা বলেন যে কপালের দোষ আর কি, আমাকে নিয়ে হয়তো যারা ছবি বানান তাদের মনে হয়নি যে আমি কয়েকটা কাজে আসতে পারি, তারা বাকিদের কথা ভেবেছে আমার কথা ভাবেননি। সিমলা অবশ্য খুব একটা বসে যাওয়ার মানুষ ছিলেন না, তাই সুদূর বাংলাদেশ ঢাকা থেকে সিমলা বাড়ি দিয়েছিলেন ভারতের কলকাতায় বা টালিগঞ্জে, তার বাড়ি দিয়েছিলেন বলিউডে মুম্বাইতে। প্রায় দু বছর সিমলা কাটালেন মুম্বাইতে। আর কাটালেন কোন দু বছরের? দু বছর কাটালেন এই করোনায় লকডাউন শুরু হয়ে যাওয়ার সময়ও বাংলাদেশের অভিনেত্রী সিমলা কাটাচ্ছিলেন এই মুম্বাইতে। বলছিলেন বড় কষ্টে ছিলাম এই দিনগুলো। না, সিমলার মুম্বাই অভিযান বিরাট কিছু সফল নয়, তিনি খুব একটা কিছু করে উঠতে পারেননি। কারণ ব্যাপারটা কি, অত সোজা বাংলাদেশের একজন অভিনেত্রী ঢাকা থেকে গিয়ে মুম্বাইতে পড়ে আছেন, স্ট্রাগল করছেন, আর রাতারাতি তিনি এসব চিত্রনাট্যে লিখতে লেখার সময় তখন হয়তো হয়, কিন্তু বাস্তব জীবনে কাজটা কঠিন, তাই সিমলার ক্ষেত্রেও কাজটাতে অসুবিধে হয়েছে। কিন্তু লড়াইটা তিনি ছাড়েননি, দুটো বছর পড়েছিলেন দাঁত কামড়ে মাটিতে ওই মুম্বাই শহরে। বলছেন বড় সাধারণ মানুষের মতো জীবনযাপন করেছি, অল্প পয়সায় জীবন কাটিয়েছি, তার কারণ মুম্বাইতে থাকার খরচ অনেক হয়, তো সেই খরচ মিটিয়ে আমাকে তো চলতে হয়েছে, তার মাঝে শুরু হয়ে যায় লকডাউন, কি করে তিনি দেশে ফিরবেন ভেবে পাচ্ছিলেন না। তারপর শোনা যায় যে মুম্বাই থেকে কোনো রকমে বেনারসে গিয়েছিলেন তিনি, বেনারস থেকে কোনো রকমে কলকাতায় আসেন তিনি, কলকাতা থেকে সড়ক পথে তবে বাংলাদেশে ফিরে গিয়েছেন সিমলা। আপাতত বাড়ি ফিরে একটু থিতু হয়েছেন সিমলার বক্তব্য, মানে দুটো বছর তার উপর দিয়ে যেন ঝড়ে গিয়েছে। কতটা কষ্ট বলুন তো, কি কি গল্প আছে ওই মানুষটার মনে, যে মানুষটা এতটা স্ট্রাগল করলেন, এত সোজা ভাবা ঢাকা থেকে বলিউড অত সোজা, তো সিনেমার নাম হতে পারে কিন্তু, বা সিনেমার হতে পারে, চরিত্রও হতে পারে। আমি গল্প লিখতে বসলে 7-15 দিনের মাঝে আমি একটা সুন্দর গল্প লিখে ফেলবো যে ঢালিউড থেকে বলিউড, কিন্তু বাস্তব জীবনে এই কাজগুলো যে মানুষগুলো করেন তারা জানেন যে কত গল্প রোজ তৈরি হয় এই কাজটি যখন করার জন্য। না হলে একটা মানুষ এই করোনার লকডাউনে পড়ে গেলেন মুম্বাইতে, তিনি বাড়ি ফেরার চেষ্টা করছেন না, পারছেন না, তারপর চেষ্টা করে করে সত্যিই তো কোথায় থেকে মুম্বাই থেকে একটা মানুষ ঢাকা যাবেন, তাকে যেতে হলো মুম্বাই থেকে বেনারস, বেনারস থেকে কলকাতা, কলকাতা থেকে সড়ক পথে ঢাকা। তো আপাতত সিমলা এবার বলছেন যে দেখি এবার যদি ভালো পাত্র টাত্র পাই বিয়ে করি, কারণ অনেকদিন স্ট্রাগল করে তিনি বোধহয় খানিকটা হাঁপিয়ে উঠেছেন, তো দেখা যাক তিনি বিয়ে করলে কি হয়। মাঝে অবশ্য সিমলা একটি খারাপ ঘটনায় জড়িয়ে পড়েছিলেন, এটা প্লেন ছিনতাই বা বিমান ছিনতাই, এরকম ঘটনা ঘটেছিল। যে ভদ্রলোক ধরা পড়ে, ভদ্রলোক নয় যে অপরাধী ধরা পড়ে, সে বলে বা নিজেকে পরিচয় দেয় সিমলার স্বামী হিসেবে। তো সিমলা সে কথাও বলেছেন যে আপাতত ওর জিনিসটা ভুলে যেতে চাই, কারণ এটা একটা বাজে ঘটনা, ওই মানুষটার নামে আইনি ব্যবস্থা নেই এবং অবশেষে আমি জিতে যাই, কাটিয়ে দিচ্ছি। সিমলার এই ঘটনাটা প্রেরণাদায়ক মনে হলো, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আজকের মতো স্বরূপ কথা এখানে শেষ, আপনারা দেখতে থাকুন স্বরূপ কথা, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। নমস্কার, ভালো থাকবেন।